আমরা আমাদের ইমেজ গ্যালারি প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। এই পর্বে আমি যেই জিনিসগুলো মিসিং রয়েছে সেই জিনিসগুলো অ্যাড করে দেখাবো। যেই জিনিসগুলো মিসিং আছে সেগুলো হচ্ছে, এক, আমাদের রাউটে মিডলওয়্যার ইউজ করা হয়নি, মানে একটা ইউজার যদি লগ ইন না করে তাহলে সে কখনোই এই রাউটগুলো অ্যাক্সেস করতে পারবে না, তার জন্য আমাদের এই রাউটে মিডলওয়্যার লাগাতে হবে। আমাদের হোম রাউটে মিডলওয়্যার ইউজ করা আছে, আমরা যখন পথ ফিচার্সটা ইউজ করেছিলাম লারাভেলের, লারাভেল বাই ডিফল্ট আমাদের হোম কন্ট্রোলার ক্রিয়েট করে দিয়েছিল। আমরা দেখতে পাবো হোম কন্ট্রোলারে দিস ডট মিডলওয়্যার অথ লাগানো আছে, এটা কন্ট্রোলার লেভেলে মিডলওয়্যার ইউজ করা আছে। আমরা রাউট লেভেলেও মিডলওয়্যার লাগাতে পারি। তাহলে আমরা আমাদের পোস্ট ইমেজ স্ল্যাশ স্টোর এবং ইমেজ স্ল্যাশ ইমেজ হাইফেন ডিলিট স্ল্যাশ আইডি এই রাউট দুটোতে কী করবো, মিডলওয়্যার ইউজ করব। একটা ইউজার লগ ইন না করলে কখনোই এই দুটো রাউট অ্যাক্সেস করতে পারবে না, তাই জন্য আমরা রাউট লেভেলে মিডলওয়্যার ইউজ করে দিলাম। আমরা কন্ট্রোলার লেভেলেও মিডলওয়্যার ইউজ করতে পারতাম। এখন আমি কি করবো, আরেকটা জিনিস আমাদের মিসিং আছে, সেটা হচ্ছে আমাদের যে ফিল্টারটা আছে শর্টিং এর, সেই শর্টিং ফিল্টারে একটা লেবেল লাগিয়ে দেবো। একটা লেবেল মিসিং ছিল এখানে, আমরা এখানে একটা লেবেল লাগাবো কি শর্ট বাই, এখানে একটা নন ব্রেকিং স্পেস দিয়ে দেবো, এটাকে রিফ্রেশ দেবো। আমরা দেখতে পাচ্ছি একটা শর্ট বাই লেবেল পড়ে গেছে এখানে। তাহলে আমরা আমাদের লারাভেলের ইমেজ গ্যালারি প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট হলো। আমার সাথে কানেক্টেড থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।